Subscribe now and press the bell icon. Never miss an update. হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই কেমন আছেন, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। এবং এইরকম নতুন নতুন অস্থির অস্থির ভিডিও পেতে ট্যাগ ভিডিও পেতে অস্থির ট্যাগ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে রাখুন। সো আমি আজকে আলোচনা করবো কীভাবে আপনার ফেসবুকটি আপনি ডার্ক মোড অন করবেন বা আপনার সাদা ফেসবুককে আপনার কালো ফেসবুকে রূপান্তরিত করবেন। তার জন্য একটা অ্যাপ ইউজ করতে হবে, সেই অ্যাপটি অ্যাপসটি আমি আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি। এই অ্যাপসটি হচ্ছে এই অ্যাপসটি আপনাকে ইউজ করতে হবে। এই অ্যাপসটি ইউজ করার জন্য প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে সেটা আমি আপনাকে দেখা দিচ্ছি। তার জন্য আপনাকে প্রথমে প্লে স্টোরে ঢুকতে হবে। সো আমি প্রথমে প্লে স্টোরে ঢুকতেছি, আপনারা দেখেন আমি প্লে স্টোরে ঢুকতেছি। আমি প্লে স্টোরে ঢুকি, আপনি প্রথমে সার্চ করবেন বা আমি আপনাকে আমার ডেসক্রিপশন বক্সে আমি ডাউনলোড লিঙ্ক দিয়ে দিব, এখান থেকে আপনারা এই অ্যাপসটি ডাউনলোড করে নিতে পারবেন। আমি প্লে স্টোরে এই অ্যাপসটি সার্চ করতেছি। আপনি এই অ্যাপসটি সার্চ করবেন MAKI, এই অ্যাপসটি MAKI মেকি মেকি নাম দিয়ে আপনি সার্চ করবেন, আপনার এই অ্যাপসটি চলে আসবে। অলরেডি চলে আসে, আমি ইনস্টল করা ছিল তাই আপনি আমার কাছে ইনস্টল করা ছিল তাই আমি অফিনে ক্লিক করে দিলাম। আপনারা অবশ্যই ইনস্টল করে নেবেন। ইনস্টল করে নিয়ে অবশ্যই আপনারা আপনাদের জিমেল অ্যাকাউন্ট জিমেল আইডি বা আপনার ফোন নাম্বার দিয়ে আপনি আপনার আইডিটি লগ ইন করে নেবেন। তো আমি লগ ইন করে নিচ্ছি, আপনারা দেখতে থাকুন। হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমি আইডি অলরেডি লগ ইন করে ফেলেছি এবং লগ ইন করার পর দেখতেছেন সবগুলা টিক আপনার আগের বা আপনি যে ফেসবুক আছে ঠিক ফেসবুকের মতো হবহু। এটা হচ্ছে আপনার একটা অফিসিয়াল ফেসবুক অ্যাপস না, এটা হচ্ছে আপনার একটি এমনি অ্যাপস, এটা কোনো অফিসিয়াল অ্যাপস না। সো আপনারা এখন কথা হচ্ছে আপনার কীভাবে ডার্ক মোডটা অফ অন করবেন। তো ডার্ক মোড অফ অন করার জন্য আপনাকে প্রথমে এইখানে এই যে সেটিংসের মধ্যে ক্লিক করতে হবে, এইখানে ক্লিক করতে হবে। সো আমি এইখানে ক্লিক করে দিচ্ছি, আপনারা দেখতে থাকুন। এখানে ক্লিক করে আপনাকে প্রথমে এখানে ক্লিক আপনাকে সেটিংয়ে ক্লিক করতে হবে। সেটিংয়ে ক্লিক করার পরে আপনাকে জেনারেলে ক্লিক করতে হবে, এখানে ক্লিক করতে হবে। জেনারেলে ক্লিক করে দিয়ে আপনাকে প্রথমে থিমে ক্লিক করতে হবে, এখানে থিমে ক্লিক করে দিয়ে থিমে ক্লিক করে দিয়ে আপনাকে প্রথমে দিতে হবে আপনার ম্যাটেরিয়াল ডার্ক মানে ডার্ক মোড, এইখানে ক্লিক করে আপনারা ওকেতে ক্লিক করে দিবেন। এই যে দেখেন আমি আপনাকে আবারও দেখা দিচ্ছি, আপনাদেরকে আমি আবারও দেখা দিচ্ছি, সরি সরি, এইটাতে আপনারা ক্লিক করে দিবেন। এবং ক্লিক করে দেওয়ার পর আপনারা ওকেতে ক্লিক করে দেবেন এবং আপনারা ব্যাকে চলে আসবেন। সো আমি ব্যাকে চলে আসছি, ব্যাকে চলে আসার পর আপনারা দেখতে পাবেন যে এটা অলরেডি কালো কালো হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন এটা অলরেডি কালো হয়ে গেছে বা আপনার ফেসবুকের ডার্ক মোডটা অন হয়ে গেছে। এবং অলরেডি মেসেঞ্জার যেমন ডার্ক মোড অন করা যায় ঠিক ফেসবুকও ঠিক ডার্ক মোড অন করার মতো হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে লাইক কমেন্ট সব কিছু একসাথে করতে পারবেন, ঠিক অরিজিনাল যে ফেসবুক আছে ঠিক এই অরিজিনাল ফেসবুকের মতো। সবই আজকে এতটুকুই। প্রতিদিন অস্থির অস্থির ট্যাগ ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকার বেল বাটনটি অন করে দিন, যাতে পরবর্তী আপডেটগুলো আপনার সাথে পেতে পারেন।